উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সাদকাতা লা তুদফা হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় निश्चय दान कबर शास्ति के बंद कर दीते पारे तिनी बोलें इन्नमल मुमिन यस्तजिल यौमल कियामा फी जिल्ल सदकती निश्चय मुमिन पुरुष नारी निश्चय पृथ्वीर मुमिन पुरुष नारी बिचारेर माठे जखन अल्लाह तालार विशेष छाय छाड़ा आर कोनो छाय थाकबे ना अल्लाह तालार विशेष छाय छाड़ा आर कोनो छाय थाकबे ना तखन ए मोमेन पुरुष नारी तार दानेर छाय तले थाकबे बोले मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम बोलेछेन तिनी बोलेछेन सबातुनी दुल्लहुम अल्लाह ताला फी जिल्लेहि यौमा ला जिल्ला इल्ला जिल्लहु सात श्रेणीर मानुष विशेष छाय तले थाकबे विचार माठे जे दिन आल्लाहर विशेष छाय छाड़ा आर कोनो छाय थाकबे ना जे दिन आल्लाह तालार विशेष छाय छाड़ा आर कोनो छाय थाकबे ना से दिन सात श्रेणीर मानुष अल्लाह तालार विशेष छाय तले थाकबे तार एक श्रेणीर मानुष होच्छे रजुलुन तसद्दका कोनो मानुष दान करलो फाक फाहा गोपने दान करलो हत्ता लाता लामा सेमालोहु मातुन फुकिया मनोहु डान हाथ की दान करलो बाम हाथ बुझते पारलो ना डान हाथ की दान करलो बाम हाथ जानते पारलो ना मानुष जेदिन एरकम गोपने एकमात्र आल्लाहके सन्तुष्ट करार जन्य दान करते पारबे से दान होबे तार जन्य विचार माठे विशेष छायार माध्यम जे कथा मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम बोलें निश्चय मुमिन पुरुष नारी निश्चय मुमिन पुरुष नारी विचारेर माठे तार दानेर छाया तले थाकबे बोलछिलाम सम्मानित दिनी भाई बोन दान एकटी पावरफुल इबादत दान एकटी क्षमता धरे इबादत दान एकटी शक्तिशाली इबादत আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতু সিররে তুতফু গাজাবার রাব্বে নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে আপনার পাপের কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন আর আপনি এই সময়ে তাকে সন্তুষ্ট করার জন্য দান করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় তখন তাকে জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত যেটা ছিল সেটা আল্লাহ তাআলা বাতিল করে দিয়ে তাকে জান্নাতে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন সম্মানিত দ্বীনী ভাই বোন বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াসারু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও 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 তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীর পুরুষ নারী তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও দৌড়িয়ে যাও দৌড়াও দৌড়াও তোমাদের প্রতিপালকের ক্ষমা কোথায় রয়েছে ও জান্নাতিন আর জান্নাতের দিকে ছুটে যাও আর যাহা সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাতের ব্যবধান আপা আকাশ জমিনের ব্যবধান জমিন থেকে আকাশের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 500 বছরের পথ একটি জান্নাতের আপনার বিছানার উচ্চতা বা একটি জান্নাতের দরজার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান যেই জান্নাতের ব্যবধান আকাশ জমিনের দূরত্বের ব্যবধান এই জান্নাতের দিকে তোমরা ছুটে যাও ওয়াইদাতুল মুত্তাকিন যে জান্নাত তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য পরহেজগার কে অত্র আয়াতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে উল্লেখ করলেন তিনি বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিসরায়ে ওয়াজ্জারায়ে ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনানিন নাস পৃথিবীতে যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে পৃথিবীতে যারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে তারাই হচ্ছে পরহেজগার তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে তারাই হচ্ছে পরহেজগার
তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আল কাজিমিলুল গাইজ, যারা রাগকে থামিয়ে নিতে পারে, রাগের প্রতিফল প্রকাশ করে না, রাগ দিয়ে কোনো কাজ নিতে চায় না, রাগকে দমন করতে পারে, তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সাদীদু বিসুরা, মানুষ আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী, এ কথা ঠিক নয়। ও সাদীদ আল্লাযী ইয়ামলিক নাফসু ইনদাল গাযাবে, সেই মূলত শক্তিশালী যে ব্যক্তি রাগের সময় নিজেকে দমন করতে পারে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, রাগ বাস্তবায়ন করতেও করে না, সেই হচ্ছে মূলত শক্তিশালী। তারপরে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে ক্ষমা করতে পারে, মানুষের ভুল ত্রুটি হতে পারে, এটাই স্বাভাবিক, যে মানুষকে ক্ষমা করতে পারে সেই হচ্ছে পরহেজগার, তার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান করলে মানুষের পয়সা কমে না, দান করলে মানুষের পয়সা কমে না। তারপর আল্লাহ রাসূল বলছেন ওমা যাদাল্লাহু আব্দান বিআফুবিনিল আইজদান, মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় তাহলে তার মর্যাদা বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মানকে বেশি করে দেন। যখন মানুষ তার রাগকে বাস্তবায়ন করে না মানুষকে ক্ষমা করে দেয়, যখন মানুষ তার রাগকে বাস্তবায়ন করে না মানুষকে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তাআলা তার মান মর্যাদা ইহকালে পরকালে বেশি করে দেন, বর্ধিত করে দেন, যার সম্মান সে দুনিয়াতে ভোগ করে, যার সম্মান সে বিচার মাঠে ভোগ করবে, যার সম্মান সে জান্নাতে ভোগ করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা অত্র আয়াতে এই কথা বলেন, তিনি বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত, নিশ্চয় দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। যারা সুদ খায় তারা একদিন না একদিন নিঃস্ব হবে হবে, আজ হোক আর কাল হোক কাউকে বলা লাগবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন। সুদ মানুষের অর্থকে কমিয়ে দেয়, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে দেয়, দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়। সে বুঝতে পারুক আর না পারুক বাহ্যিকভাবে তা বোঝা যায় না। আমি একশোটা থেকে একশো টাকা থেকে যদি দশ টাকা দান করি, নব্বই টাকা যদি আমি বাক্সের মধ্যে রেখে দিই, এক বছর পরে যদি বের করি আমার নব্বই টাকাই থাকবে, বেশি হলো কি করে? আল্লাহ তাআলা বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন ইবনা আদম আনফিক উনফিকালাইকা, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। পৃথিবীর মানুষ তোমরা দান করো, আমি তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসমা আনফিকি ওয়ালা তুসি ফায়ুসিল্লাহু আলাইকে, আসমা তুমি দান করো, কখনো গুনে দান করবে না, কত টাকা দান করলাম এইটা তুমি কখনো গুনে করবে না। শোনো, তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন। তুমি বেহিসাব দান করো, তোমার দান নেকিও বেহিসাব হবে। ওয়ালা তুই ফাই আল্লাহ আলাইকে, আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। ফারজাকি মুস্তাতাতে, আসমা তুমি সম্ভবপর দান করতে থাকো, আসমা তোমার দান করার ব্যাপারে যতটুকু সম্ভব হয় ততটুকু দান করতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন তাফজলিল ফাজলা খায়রুন লাক, তুমি যেটা খাচ্ছ ওখান থেকে যেটা তোমার বেশি, যেটা তোমার বাড়িতে আছে সেইটা যদি তুমি দান করে দাও তাহলে তোমার জন্য ভালো হবে। ওয়াইন তুমসে কহু সারুন লাক, আর তুমি যদি দান না করো, জমা করে রেখে দাও, তাহলে এটা তোমার জন্য ক্ষতিকারক হবে, তুমি তখন কৃপণ হয়ে যাবে, তোমার পরকাল ধ্বংস হবে।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকু সুহা ফাইন্না সুহা আহলাকুম মান কানা ক্বাবলাকুম পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কৃপণতা থেকে বাঁচতে চাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত আল্লাহর কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কৃপণ দান করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়াক খুলুল জান্নাতা বখিল যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না মহান আল্লাহ বলেন উমাইয়ুকাসুহা নফসিহি যাকে কৃপণতা থেকে বাঁচিয়ে দেওয়া হলো যাকে কৃপণতা থেকে রক্ষা করা হলো ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফল মানুষ পৃথিবীতে তারাই হলো সফল মানুষ যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হলো সম্মানিত দ্বীনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে তাদের কৃপণতার কারণে আব ইবনে মুনাব্বে আল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু তোমরা দান করো সেই দিন আসার পূর্বে পৃথিবীর মানুষ তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যে তোমাদের উপরে এমন একদিন চলে আসবে এমসি রাজুলায় সাদাকাতিহি মানুষ তার দান নিয়ে রাস্তা রাস্তা ঘুরবে যার কাছে দান নিয়ে যাবে সেই বলবে লাওয়াতাইতা বিল আমসলা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাত আলিবিহি আর যদি কালকে যান দান নিয়ে আসতে যদি এই টাকা কালকে নিয়ে আসতে তাহলে তোমার টাকা নিয়ে নিতাম আজকে আমার কোনো প্রয়োজন নেই রাতে রাতে মানুষ ধনী হয়ে যাবে দিনান্দিন মানুষ ধনী হয়ে যাবে টাকা পয়সা মানুষের বেশি হবেই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে দান করো যেই দিন তোমরা দান নিয়ে ঘুরবে রাস্তাঘাটে ঘুরবে কেউ তোমার অর্থ সম্পদ নেবে না অতএব সেই দিন আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন লোক এসে বলল আল্লাহর নবী আইয়ু সাদকা আফজাল সবচেয়ে কোনটি দান উত্তম এক বর্ণনা এসেছে আইয়ু সাদকা আজর সবচেয়ে কোন দানে বেশি নেকি হয় কোন সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসাদ্দাকু তোমরা দান করবে আও তাসাদ্দাক তুমি দান করবে ওয়ান্তা সাহি সাহি ওয়াতামাল গেনা তাকসাল ফাকরা চারটা যখন তোমার কাছে অবস্থান করবে চারটা অবস্থা যখন তোমার কাছে থাকবে এই সময়ে যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবে এক তুমি সুস্থ দুই তুমি অর্থের প্রতি লোভী তিন তুমি অর্থের চিন্তা ভাবনা করো চার দান করলে কমে যাবে এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বিরাজ করছে এই সময়ে যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা যদি এই অবস্থায় দান করতে পারো তাহলে তোমাদের সবচেয়ে বেশি নেকি হবে সম্মানিত দ্বীনী ভাই বোন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন আলা কুল্লি মুসলিম সাদাকা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলে বসলেন ফাইলামে সাথে যদি সম্ভব না হয় তাহলে কি করে দান করবে আপনি যেভাবে বলছেন সবাইকে দান করতে হবে সবাই তো দান করতে পারবে না টাকা না থাকলে কিভাবে দান করবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মালফি বাইতিন নাস মানুষ মানুষের বাড়িতে কাজ করবে তারপরে যেটা পাবে এনফনফসো ইতাসাদদাক যেটা মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে পেয়েছে সেইখান থেকে দান করবে এবং নিজে উপকৃত হবে অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা দিন মজুর যারা ভ্যান চালায় যারা রিকশা চালায় যারা মানুষের বাড়িতে কাজ করে খায় তাদেরকেও দান করতে হবে সাহাবীগণ বললেন ফাইলামে আস্তাতে আল্লাহর নবী
যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহর রাসূল বলছেন ইউনুজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষকে সহযোগিতা করবে। একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছিল, ঠেকে গেছে, আপনি ধরে একটু পার করে দিলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন, এটাই হলো দান। সাহাবীগণ বললেন ফাইলামি আস্তাতে, আল্লাহর নবী এটাও যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইনসেক নফসানি শাররে, মানুষ তার পা আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রাখো ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে তাকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়াকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়ামরিন বিল মারুফে ওয়ামরিন বিল মারুফ, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহিনিল মুনকারে মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। এইভাবে বলতে বলতে আল্লাহর রাসূল বলছেন অফি বুঝে আহাদেকুম সাদকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন আল্লাহর নবী এটা কেমন কথা হলো, ইয়াতির রাজুল শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, মানুষ তার স্ত্রীর কাছে যাবে আর এইটাতে নেকি হবে, এটা কেমন কথা হলো? তখন আল্লাহর রাসূল বলছেন তোমাদের মতামত কি, এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন তা তো সহজ কথা, হারাম উপায়ে হলে তো পাপ হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা হারাম উপায়ে হলে পাপ হয় তা হালাল উপায়ে হলে নেকি হবে। বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দান করার জন্য অনুরোধ জানিয়ে বলতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইয়ামিন ইসবহু লিবাদু ফিহে, প্রত্যেক দিন সকালে যেখানে আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, একুলা আহাদুহুমা, দুইজনের একজন বলেন আল্লাহুমা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, ওয়াকুল্লা খার, অপরজন বলেন আল্লাহুমা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার কত ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, তার সম্পদ মূলত তিন ভাগে বিভক্ত, যেটা খেলো সেটা নষ্ট হলো পায়খানা, যেটা পড়লো সেটা পুরাতন হলো, ও মাতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিসটি বলার পূর্বে আপনাকে আবারও জোরালোভাবে বলে রাখছি যে কাল থেকে এসে এখন পর্যন্ত বা আগামীকাল সকাল পর্যন্ত যারা আসবেন তারা যে পয়সাপাতি নিয়ে এসেছেন দেধার্সে রাস্তাঘাটে খরচ করছেন, বলেন সেইটার ফল কি? ভুল বুঝিয়েন না, জাতিকে সঠিক পথ দেখানোর জন্য অনেক পয়সা খরচ করে জীবন বাজি রেখে উপস্থিত করার চেষ্টা করি, জাতির বিবেকের উপরে কোনো দল মাঝহাবের কথা পেশ করতে চায় না, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা পেশ করতে চাই, আকীদা আদর্শ সংশোধন করে পরকালমুখী করতে চাই। এই লক্ষ্যেই আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনারা কষ্ট করে সেই কোথায় আপনার ফরিদপুর মাগুরা শরীয়তপুর, কোথায় আপনার সাতক্ষীরা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর, কোথায় আপনার চট্টগ্রাম, কোথায় সিলেট, কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, কোথায় আপনার রংপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট বগুড়া, আপনারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মৌলিক লক্ষ্য আমার
আমাদের মৌলিক লক্ষ্য আপনাদেরকে পরকালমুখী করা। আপনাদের মাথার ভিতরে আমরা কোনো দল পেশ করে কোনো মতামত পেশ করে সংকীর্ণতার দিকে নিয়ে যেতে চাই না। আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি আপনারা আকীদা সংশোধন করুন, আদর্শ সুন্দর করুন, সহি হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত দুই একটা নেকি করার চেষ্টা করুন। শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের আজকের আলোচনার শেষ অংশে একটি হাদিস পেশ করছি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, কথার উনিশ বিশ হয় না যেন। সম্মানিত দিনী ভাই বোন, চলাচল বন্ধ করে আমার দিকে খেয়াল করুন। বুখারি মুসলিমের একটি হাদিস আপনার সামনে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক রাসূলের কাছে আসলো। ফা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নিসাইহি, আল্লাহর নবী সেই লোকটিকে খাওয়ার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দিলেন। যাও তুমি আমার পরিবারের কাছে খাওয়া খেয়ে আসো। তার পরিবার বললেন কুননা, আয়েশা বলছেন, তার স্ত্রীগণ বলছেন, আমরা বললাম মা মা না ইল্লাল মা, বাড়িতে আজকে পানি ছাড়া কোনো কিছু নেই। আমি যে আপনাদেরকে মাঝে মধ্যে বলেছি যে ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী দেখলেন একটা বাচ্চা কাঁদছে, আল্লাহর নবী বললেন কাঁদছো কেন? লোকটি বললে আমি এতিম। আল্লাহ রাসূল বললেন আমিও এতিম ছিলাম। ছেলেটিকে কোলে নিলেন।